আসসালামু আলাইকুম। তাজেক প্রধান অনলাইন স্কুলে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে 5.1 এর বীজগণিতীয় ভগ্নাংশের উপরে তোমরা লঘুমান নির্ণয় শিখেছ, তারপর শিখেছ সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা শিখেছ। আজকে আমি মূল বইয়ের 3 নং অঙ্ক দেখো, 3 নং অঙ্কে আছে যোগফল নির্ণয় করো। তো আমরা কীভাবে ভগ্নাংশের যোগফল নির্ণয় করা হয় আজকে আমরা এখানে শিখব। তো ভগ্নাংশের যোগফল নির্ণয় করার জন্য তোমাদের লসাগু জানতে হবে। এর আগে তোমরা 4.4 এ কীভাবে ভগ্নাংশ বীজগণিত লসাগু করতে হয় সেটা তোমরা আগেই শিখেছ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের দেওয়া আছে a - b / a + a + b / b। তো প্রথমত আমাদের কীভাবে লসাগু এটা যোগটা করতে হবে, হরগুলো লসাগু বের করতে হবে আগে। এখানে আমাদের প্রথম ভগ্নাংশের লগ হর হচ্ছে এ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, বি। তো আমরা জানি এ বি এর লসাগু হচ্ছে এ বি, যেহেতু কোনো কমন নেই, লসাগু হচ্ছে আমার এ বি। তো এখন এটাকে কাজ করার জন্য প্রথমত এই যে লসাগু, যেটা এই লসাগু এ বিকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। যদি আমি একটা ভাগ করি তাহলে আমার এখানে ভাগফলটা আসে কত, বি। বি আসে দেখো, তাহলে আমি সেই বি দিয়ে আমার এই লবকে, প্রথম ভগ্নাংশের যে লব আছে সেটাকে গুণ করবো। তাহলে লেখো, আমি দেখো লিখেছি b - a - b + এখানে আমার আছে হর, প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে বি। এই আমাদের যে লসাগু হচ্ছে এ বি, এ বিকে আমি বি দ্বারা ভাগ করলে আমার থাকে কত, এ। তো এ দিয়ে আবার আমার এইটাকে দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে সেটাকে গুণ করতে হবে, তো a - a + b। তো এখন দেখো নিচে আমি যদি এইটা গুণ করি, দেখো তোমরা বীজগণিতে গুণ জানো, এই যে এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে বি দিয়ে এই পর্যন্ত এই দুইটাকে গুণ। তো আমি এ দিয়ে যদি বিকে গুণ করি, এ বি মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস আর এটা মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস b - b অর্থাৎ b² + এ দিয়ে গুণ করলে দেখো a² + a + a + ab। এখন আমি এটাকে উপরে নিচে তো হরকে যে যে হরের অংশটাকে কোনো পরিবর্তন নাই, এটা একই আছে এ বি। তো এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করি, দেখি কী পাওয়া যায়। তো আমার দেখো এখানে a² আছে, একটা a² আর এ বি আছে, দেখো প্লাস এর এ বি আছে, এটাও প্লাস এর, এটাও প্লাস এর, +2ab আর মাইনাস হচ্ছে b² এটা আমাদের অ্যান্সার। তো প্রথম যোগফলটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। দ্বিতীয় খ নম্বর যেটা যোগফলটা আছে সে যোগফলটা হচ্ছে দেখো a / bc + b / ca + c / ab। এখন দেখো তিনটা ভগ্নাংশের ভিতরে দেখো, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর সিএ, আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ বি। আমরা এগুলো যদি লসাগু করি, দেখো আমরা জানি লসাগুর সময় কী নিতে হয়, কমন আন কমন সব নিতে হয়। তাহলে দেখো কমন আছে, দেখো এ এখানেও আছে, এখানেও আছে, এ নিলাম, বি এখানে আছে, বি নিলাম, সি এখানে আছে, সি নিলাম। তো টোটাল আমাদের লসাগুটা হচ্ছে কত, এ বি সি। তো এখন এ বি সি যে আমাদের যে লসাগুটা আসলো এ বি সি, এই এ বি সি কে আমি যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, অর্থাৎ বি সি দ্বারা ভাগ করলে আমাদের পাওয়া যাবে ভাগফল এ। তো এ দিয়ে আমার এই একে গুণ করতে হবে, একে এ দিয়ে গুণ করলে হয় a² প্লাস এখানে লসাগু হচ্ছে এ বি সি, এ বি সি কে আমি যদি সি এ দ্বারা ভাগ করি, দেখো সি আর এ ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি, বি। বি দ্বারা আমি বি কে গুণ করলে হবে b² প্লাস এই যে প্লাস আছে প্লাস, এখানে মাইনাস থাকলে মাইনাস দিতাম, যেহেতু এগুলো সব আমাদের প্লাস তো সবই আমাদের প্লাস হবে। এখানে আবার এ বি সি কে যদি আমি এ বি দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কি, সি। তো এই সি দিয়ে এই সি কে গুণ করলে হবে c² দেখো এখানে এখানে যে আমাদের লব আসছে a² + b² + c² এটা এরকমই থেকে যাবে। তো এটা আমাদের খ নম্বরে অ্যান্সার এখানে। এখন দেখো গ নম্বরে আছে কি, x - y/x + y - z / y + z - x / z। তো এখানে তো সিঙ্গেল সিঙ্গেল তিনটা অক্ষর, আলাদা আলাদা জিনিস আছে, কমন আনকমন সব নিতে হবে। অর্থাৎ এই যে প্রথম ভগ্নাংশের হর এক্স, দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, জেড। তাহলে আমাদের লসাগুটা আসবে xyz। তো এখন আমি এই লসাগুকে যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল পাওয়া যাবে yz। তো yz দ্বারা এই লবকে গুণ করব, তো yz * x - y প্লাস এখানে আছে y, তো এক্স ওয়াই জেডকে যদি ওয়াই দ্বারা ভাগ করে থাকবে xz, xz দ্বারা y - z কে গুণ করতে হবে, গুণ আকারে রেখে দিলাম, প্লাস এখানে আছে জেড, তৃতীয় ভগ্নাংশ হর হচ্ছে জেড, xyz কে যদি আমি জেড দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে xy, তাহলে xy * z - x। এখন দেখো আমাদের হ
হর তো একই থাকবে এক্স ওয়াই জেড, এখন আমি আর যে গুণের কাজটা আমার করতে হবে, দেখো গুণের কাজটা যদি করি, দেখো এই এক্স ওয়াই জেড এর সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই জেড হয়, মাইনাস ওয়াই দিয়ে যদি আমি ওয়াইকে গুণ করি ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস, আবার দেখো এখানে আছে একটা জেড, এখানে একটা জেড, তো এক্স জেড স্কোয়ার, অর্থাৎ এক্স জেড স্কোয়ার হলে কোনো, কারণ গুণের সময় পরে পরে যোগ হয়, অর্থাৎ এখানে জেড এর পাওয়ার একটা, এখানে জেড এর পাওয়ার একটা, তো হয়ে গেছে দুইটা, প্লাস এক্স ওয়াই আবার জেড দেখো মাইনাস এক্স ওয়াই, আর এক্স দ্বারা যদি আমি গুণ করি দেখো এক্স এর পাওয়ার এক, এখানে এক্স এর পাওয়ার হতো, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই। এখন এটাকে আমি উপরের অংশের লবগুলোর একটু কাজ করি, তাহলে কাজ করলে দেখা যায় যে দেখো এক্স ওয়াই জেড তিনটে আছে, প্লাজেরই তিনটে আছে, দেখো এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা যোগফল হবে থ্রি এক্স ওয়াই জেড, যোগের সময়, অর্থাৎ তুমি এইভাবে মনে করতে পারো, তুমি অনেকের যেগুলো ভুল করে যেটা যোগটা কীভাবে করবে, এখানে কয়টা আছে, এখানে দেখো এক্স ওয়াই জেড একটা ভিন্ন ভিন্ন জায়গায় তিনটে আছে, অর্থাৎ তুমি যদি মনে করো তিনটা বল, তিনটা বল যোগ করলে কত হয়, একটা বল তিনটা বল বল যদি নাও তাহলে সেটা যোগ করলে থ্রি তিনটে বল হবে, অর্থাৎ থ্রি এক্স ওয়াই জেড, আর আমি এটা একটু সিরিয়ালভাবে লিখলাম, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা এর পরের অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তো আমরা দেখো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, দুটা কিন্তু আলাদা, দুইটা আলাদা সংখ্যা, অর্থাৎ তাহলে আমরা তো জানি লসাগু হবে কি কমন আনকমন সব নিতে হবে, তাহলে এ আমাদের লসাগুটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখন দেখো এই যে লসাগু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইকে যদি প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই দ্বারা আমি ভাগ করি তাহলে আমার পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে আবার এই লবকে গুণ করতে হবে, তো এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দিয়ে যদি আমি গুণ করি, অর্থাৎ একই সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে ওই সংখ্যার স্কোয়ার হয়, ওই সংখ্যার স্কোয়ার হবে, অর্থাৎ এক্স মাইনাস, হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, অর্থাৎ আমি বলছিলাম যেই সংখ্যাকে সেই সংখ্যাকে দ্বারা গুণ করলে ওই সংখ্যার স্কোয়ার হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমি গুণ করি তাহলে লেখা যাবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ পাওয়ার এক এক যোগ হয়ে দুই হয়ে যায়, গুণের সময় পরে পরে যোগ হয়, প্লাস এখানে আছে দেখো আবার লসাগু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইকে যদি আমি দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি তাহলে থাকবে এক্স মাইনাস ওয়াই, আবার দেখো উপরেও লবেও আছে এক্স মাইনাস ওয়াই, তাই এক্স মাইনাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমি গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পাওয়া যাবে, তাহলে দেখো এখানে আমাদের তিনটা সূত্র আছে, এখন যে হর এবং লব মিলে দেখো তিনটা সূত্র হয়ে যায়, বীজগণিতের সূত্র হয়ে যাবে, এম এটা তুমি যদি এ বি কল্পনা করো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইটাকে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এটা পড়ে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো এখন দেখো এখন যদি আমি এইটাকে লবের হিসাব করি, হিসাব করলে দেখো এখানে প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, এটা প্লাসে মাইনাস এটা ভ্যানিশ হয়ে যায় কাটা যায়, তো বাকি থাকে কি দেখো এক্স স্কোয়ার প্লাসের থাকে এক্স স্কোয়ার একটা একটা দুইটা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের ওয়াই স্কোয়ারের থাকে দেখো একটা আর একটা, অর্থাৎ টোটাল হচ্ছে দুইটা টু ওয়াই স্কোয়ার, তাই এখন এখানে উপর থেকে দেখো কমন আসে কি টু কমন গায়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু কমন গেলে, তো ফাইনালি আমার অ্যান্সারটা দাঁড়ালো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কগুলো আমি ক থেকে ঘ পর্যন্ত চারটে অঙ্ক তোমাদের করে দিলাম, এই অঙ্কগুলোর আলোকে এই তিন রঙের আরও চারটা অঙ্ক তোমাদের বাসা আছে, এই অঙ্কগুলো তোমাদের বাসার কাজ থাকবে, এখানে হয়তো দেখা যাবে মিডিয়াল টার্ম ব্রেক সূত্রের ব্যবহার, কারণ তোমাদের বিগত বীজগণিত এক থেকে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনীতে 4.1, 4.2, 4.3, 4 পর্যন্ত করাছে সব অঙ্কগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছিল, সেগুলোর আলোকে এবং সূত্রগুলো পড়িয়েছিলাম, সেগুলোর আলোকে বাকি অঙ্কগুলো করবে, ওগুলোই তোমাদের বাসার কাজ থাকবে। আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে সে মূল্যায়ন পরীক্ষার জন্য এই কাজগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের জমা দিতে হবে, আগামী মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, এরপর আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম।